ইশ নোবীর পথ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তাই মেধা মনুনি জেনে নে আসসালামু আলাইকুম ওয়া ইনলদুলিল্লাহ ওসলাত আয়দ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন এন টিভির জুমাবারের বিশেষ আয়োজন দার্সুল হাদিস আপনাদের সকলকে অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মেহেরবানীতে আমরা নিয়মিত এই আয়োজনে সাধারণভাবে আমরা হাদিসের সর্বগৃহীত সংকলিত কিতাব রিয়াদুসা আলহীন থেকে আমরা আলোচনা করে থাকি আজও আমরা রিয়াদুসা আলহীনের একটি অধ্যায় থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাল্লাহ আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। আমরা নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় একটি বিষয় একটি কাজ একটি সময় সেটি হলো আমরা ঘুমোতে যাওয়া অর্থাৎ একটা মানুষের জীবনে ঘুম যদি না আসে বিশ্রাম যদি না আসে সেই মানুষটি সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে নিশ্চিত তো আমরা তার কিছু আদাব তার কিছু নিয়মাবলী এবং রাসুল্লাহ সাল আলী আসাল্লাম কি করেছেন কিংবা কি বলেছেন এই বিষয়গুলো আমাদের আসলে একজন মুসলিম হিসেবে অ্যাজ এ মুসলিম এটা আমাদের জানা দরকার আনিল বালাইব না আজিব রাজি কল কেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইদা আওয়া ইলা ফিরাশিহি নামা আলা শেখ আহিল আইমান সুম্মা কাল আল্লাহমা আসলাম তো নফসে ووجهت وجهي إليك وفوضت أمري إليك والجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجى منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت إتي بخاري حديث رواه البخاري براء بن عازب رضي الله عنه تني بولتشن جي صلى الله عليه وسلم جاكون إذا آوى إلى فراشه نام على شق إليه من جاكون تكون جاكون তখন তিনি ডানকাত হয়ে শুতেন সুতেন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম যে ডান কাতে শুতেন এবং ঘুমাতে যেতেন এই বিষয়টি আমরা আসলে একটু যদি অবজারভেশন করি তাহলে আমাকে কি করতে হয় আমাকে প্রথমে বিছানায় বসতে হবে আমি কিন্তু এভাবে গিয়েই কিন্তু বসতে শুতে পারব না এভাবে গিয়ে আমরা যেটা করি ধাপ করে গিয়ে বসে এবার চিত হয়ে শুয়ে পড়ি না এটার মধ্যে কিছুটা অবশ্যই সাইন্টিফিক দিক রয়েছে আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম গিয়ে এটা এভাবে শুতে হলে আগে খাটে বসতে হবে চকিতে বসতে হবে যেটা আল্লাহ রসুলের সময় ছিল এরপর আপনি এভাবে আস্তে করে আলতো করে ডান দিকে শোবেন আধুনিক বিজ্ঞান এখন গবেষণা করে আসলে সব আমরা যদি চিন্তা করি যে রসুল্লাহ সাল্লা যেগুলি যেই কথাগুলো সাড়ে চৌদ্দোশো বা পনের পাঁচশো বছর আগে পনেরোশো বছর আগে যে কথা বলে গিয়েছেন সে কথাগুলো বিজ্ঞান গবেষণা করতে 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 ক্লান্ত হয়ে গিয়ে এখন তারা খুঁজে পাচ্ছেন যে না এই সমস্ত কথাগুলোর মধ্যে বিজ্ঞান সম্মত প্রত্যেকটার একটা উপায় রয়েছে যেগুলি আসলে বিজ্ঞান তাকে সমর্থন করেছে আমরা যদি ভাবি যে বিজ্ঞানের কথা বিশাল না আগে কোরআন আগে রসুর হাদিস এবং সুন্না সে তারপর থেকে বিজ্ঞান আসছে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না যেহেতু ওটা আমার বিষয় নয় এই জন্য বিজ্ঞান যে কথা বলতে গিয়ে এই কথাগুলো বললাম যে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাটা প্রচার হচ্ছে যে ঘুম থেকে আপনি কীভাবে উঠবেন বলা হয় আপনি কাত হয়ে প্রথমে কাত হয়ে থাকবেন কাত হয়ে তারপরে ঘুম থেকে জাগার পর আপনি চোখটা বুঝে কিছু সময় স্থির থাকবেন কারণ কি আপনার ব্রেন আপনার শরীর রক্ত চলাচল এবং ব্রেনে কাজ করার কারণ কম্পিউটারটা যখন অন করেন অন করার সাথে সাথেই কিন্তু চলে আসে না অন করার পরে কিছু সময় আপনাকে ওয়েট করতে হয় তার কিছু সিস্টেম সে সিস্টেম অনুযায়ী সে কিন্তু তারপরে একটা আওয়াজ দেয় ওয়েলকাম জানিয়ে আপনার সাথে সে কিন্তু এখন কাজে ফিরছে তো এটা যখন আপনি বুঝেন একটা মানুষ মরে গিয়েছে ঘুমিয়ে গিয়েছে ঘুম আর মরা একই রকম আল্লাহ আপনাকে জাগ্রত করিয়েছেন সেজন্য আপনি এখন আবার উঠতে পেরেছেন জাগ্রত করবেন না আপনি এটাই লাশ হয়ে যাবেন এটি স্বাভাবিক তো সেই জন্য যেখানে আপনি লাশ হয়ে যেতে পারেন এখন মারা যাচ্ছেন সেই জায়গায় রসুল আল্লাহ সাল্লাস্লাম কী বলেছেন সেটা আপনার পালন করা দরকার আমরা একটু পরেই একটা হাদিস পাবো সেটা আমি প্রসঙ্গক্রমে এখনই বলছি সেটা হলো যেখানে রসুল সাল্লাহ আসলাম বলেছেন ইজা আহাজা মাদ জা আহু মিন আল্লাইল ওয়াদা আয়াদাহু তাহ তা ইয়াকুল আল্লাহ আল্লাহমা বিসমিকা মুতো আহিয়া রসুলাল্লাহ সাল আলী সাল্লাম যখন সজ্জা গ্রহণ করতেন তখন গালের নিচে হাত রাখতেন এভাবে গালের নিচে হাত রেখে তারপরে বলতেন যে আল্লাহমা বিসমিকা মোহো আহিয়া হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং আবার তোমার নামে আমি জীবিত হব দেখেন এই এই কথাটা এই জন্য বলছি যে আসলে আপনি যে ঘুমোতে যাচ্ছেন আগামীকাল সকাল উঠবেন কি উঠবেন না তার কিন্তু নিশ্চয়তা নেই দেখেন আপনার কান ছিল খোলা আপনার অনেকে চোখ মানে খুলেও কিন্তু অনেকে ঘুমায় ধরে নিলাম চোখটা বন্ধ আপনার কান খোলা আপনার বেন আগেও যেমন এখনও যেমন অথচ দেখেন আপনি ঘুমিয়ে পড়েছেন বাসায় অনেক ঝগড়াঝাটি হয়েছে আপনি বলতে পারেন না কারণটা কি আসলে আপনি মরা ছিলেন কিছুই আপনি জানেন না তো আল্লাহ বিস্মে তো আহে এই দোয়াটা আপনার পড়ে নেওয়া উচিত আল্লাহ নবী পড়তেন আপনিও পড়বেন ওয়াইদাস আলহামদুলিল্লাহ ইহিয়ানা বা আদামা আমাতানা ও ইলাই হিন্ন ঘুম থেকে ওঠার পরে আমরা তো একেবারে উঠে কিছুই যে বুঝি এখন এই দোয়াটা পড়ার জন্য আপনি আস্তে করে উঠবেন বসবেন এখন এখনকার বিজ্ঞান এটা বলছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কিছু সময় চোখটা মেলে স্থির হয়ে দশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ড এভাবে থাকেন চুপ করে থাকেন তাহলে আপনার সমস্ত অর্গানগুলো স্বাভাবিক হবে এই দশ থেকে বিশ সেকেন্ড পরে এরপর আপনি কাত হয়ে এবং ডাক্তাররাও বলে ঘুম থেকে আমরা যেভাবে উঠি এরকম করে মেরুদণ্ডের উপর প্রেসার দিয়ে উঠি এটা আসলে সিস্টেম না তখনই কিন্তু আমাদের ব্যাক পেইন সহ আদার্স বিভিন্ন প্রবলেমগুলো আমরা ফেস করতে হয় কাত হয়ে এরপর আপনি হাতের ব্যবহার দিয়ে আস্তে আস্তে উঠেন উঠার পরে এবার আপনি বসেন আমরা ঘুম থেকে ওঠার পরেই তাড়াহুড়া করে যে এটা কক্ষণে উচিত না কারণ হলো আমার শরীরের গতি প্রকৃতি এবং ব্লাড সার্কুলেশনটা আমাকে স্বাভাবিক হতে দিতে হবে এবার উঠে বসলেন কারণ এই ব্লাড সার্কুলেশন একেবারে নখ থেকে নিয়ে একদম ব্রেন পর্যন্ত মাথা পর্যন্ত আপনার সার্কুলেশনটা স্বাভাবিকভাবে না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় ঘুম থেকে উঠে বা আপনি সোজা হয়ে বসার পরে এবার আপনি দাঁড়ালেন এবার আপনি যেখানে যাওয়ার বাথরুমে যাচ্ছেন ওয়াশরুমে যেভাবে যে কোনো যাচ্ছেন এটা যাচ্ছেন তো রসুল্লা আসলাম এখন ঘুম থেকে উঠার পরে আপনি ঘুম থেকে জাগ্রত হলেন চোখটা মেললেন এবার উঠলেন ওঠার পরে আপনি এবার আলহামদুলিল্লাহ আহ বাদামা আমাতানা কি বলছেন পাক আল্লাহ রসুল সাল্লাহ আসালাম কি বলছেন পাক শিখিয়েছেন আল্লাহামদুলিল্লাহাদি আহ প্রশংসা সেই সত্তার সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি আমাকে আবার পুনর্জীবিত করলেন আসলেই কথা আপনি যদি না জাগতেন এখন দাফন কাফনের ব্যবস্থা করতো সবাই কিন্তু আপনি উঠবেন আপনি নিজেও জানেন না ঘুমিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি পৃথিবীর কোনো খবর কিন্তু নেই এর মধ্যে কত কিছু হয়ে গেছে আপনার খবরও নেই তার মানে আপনি মরে গিয়েছিলেন এখন যখন আল্লাপাক আবার আপনাকে জাগিয়ে দিলেন আপনার উচিত সর্বপ্রথম সেই সত্তার সুক্রিয় জ্ঞাপন করা আহিয়ানা বা দামা আমাতানা কখন আমাকে জাগালেন যখন আমি মরে গিয়েছিলাম ও ইলেই হিন্ন এবং এই স্বীকৃতিরা আমি আবার দিচ্ছি যে আসলে আমাদের জায়গা একটাই তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এজন্য এটা প্রিয় দর্শক আমার শ্রদ্ধেয় বোনেরা যারা শুনছেন এবং আমার পিতৃতুল্য মুরব্বী কেরাম এবং আমার বয়সে যদি আমার কোনো বন্ধু ভাই যদি আপনারা দেখে থাকেন আপনাদের কাছে বিনীত আরজ করব আপনি আপনার সন্তানকে আপনি তো অবশ্যই পালন করবেন আপনার সন্তানকে এই দুটি দোয়া আপনি শিখাবেন এই দুইটি দোয়া সব দোয়ার বইয়ের মধ্যেই থাকে এবং এই দোয়াগুলো আপনি শিখবেন একটি হলো আল্লাহমা বিসমিকা আমত আহিয়া এটা অনেকেই জানেন আবার ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়ানা বা আদামা আমা তানা ওয়া ইলাই হিন্ন সুর এই দোয়াটা পড়তে কেউ কখনো ভুলবেন না আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন যেটা আমরা আসলে সুক্রিয় জ্ঞাপন করে শেষ করতে পারবো না এবার আসি প্রথম যে হাদিসটি বলেছে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ ব্যাপারে বলছেন তিনি যখন যেতেন তখন ডান দিকে কাথ হয়ে তিনি শুতেন এখন ডান দিকে কাত হয়ে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ডান দিকে শুয়ে থাকবো না আপনি প্রথম শোয়াটা ডান দিকে শোবেন এরপরে ঘুমের সুবিধার্থে আপনার এদিক সেদিক ফিরবেন এটা তো স্বাভাবিক একদিকে তো মানুষ ফিরে শুয়ে থাকতে পারে না তো এরপরে আল্লাহ রসুল কি বলতেন ডান দিকে শোয়ার পর এরপরে তিনি একটি দোয়া পড়তেন এই দোয়াটাও আপনি বিভিন্ন দোয়ার বইয়ের মধ্যে পাবেন আর যদি মনে করেন দোয়ার বই খুঁজে পেতে কষ্ট হবে তাহলে রিয়াদুস সালেহীন আপনি দ্বিতীয় খণ্ডটা আপনি কিনে নেবেন সেখানে এই ঘুমের অধ্যায়ে সেখানে লেখাই থাকবে আপনি সেই এই দোয়াটা আপনি বেশি না কয়েকদিন কিন্তু দেখে দেখে পড়লে দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে ভাই পৃথিবীতে এত কিছু আপনি মুখস্থ করতে পারলেন আমার শ্রদ্ধেয় বোন এত কিছু আপনি মুখস্থ করতে পারলেন যে ইংরেজি ভাষাটা আমাদের না কিন্তু কত প্যারাগ্রাফ জীবনে মুখস্থ করেছেন কত অ্যাসাইনমেন্ট আপনি মুখস্থ করেছেন এবং না বুঝেও অনেক কিছু মুখস্থ করেছেন কিন্তু এই যেগুলি আপনার জীবনের জন্য অনস্বীকার্য আপনি একটু কষ্ট করুন আপনার এই পরিশ্রম এই কষ্টটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে সহায়তা করবে আল্লাহ রসুল বলতেন আল্লাহমা আসলাম তো নফসে ইলেইক দোয়াটা আরবিতে আপনি পড়বেন অর্থটা আমি বলছি আল্লাহমা আসলাম তো নফসে ইলেক ও ইলেইক ইলেক জাহাতু ওয়াজহি ইলেক আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলতেন হে আল্লাহ আমি আমার নফসকে তোমার কাছে সমর্পণ করলাম ওয়াজ ওয়াজহি ইলেইক আমার সত্তাকে তোমার দিকে ফেরালাম ওয়ফু ওয়ু ইলেক আমার কাজ তোমার উপর সোপর্দ করলাম ওয়াল তু জহরি ইলেইক রকবতন ওরাহবতন ইলেই আমার পিঠ তোমার আশ্রয় ঠেকালাম তোমার কাছে আশা ও আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সহকারে অর্থাৎ আমার সব তোমার জন্য তোমার কাছে ওয়ালা লা আল জা ওয়ালা মান জামিন কা ইল্লা তুমি ছাড়া কোথাও আশ্রয় ও মুক্তি পাবার জায়গা নেই আমান তুবি কিতাবি কাল্লাদি আনসালতা আমি ইমান আনলাম সেই কিতাবের উপর যেটা তুমি অবতীর্ণ করেছ ওয়ানাবি ই কাল্লাদি আরসালতা এবং সেই নবীর উপর ইমান আনলাম যেই নবীকে তুমি প্রেরণ করেছো রাসুল হিসেবে প্রেরণ করেছো তার উপর ইমান আনলাম আসলে কত সুন্দর একটি দোয়া এটা আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ এরপর পরবর্তী হাদিস বারাইবনে আজিব থেকে বর্ণিত সেখানে তেমন কিছু বলা হয়নি বলা হয়েছে ইজাতি তেমদা ফতু আকআলিস আলা শাক আলা শকিল আইমান এখানে আরেকটি ইনফরমেশন দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে অজু করার ব্যাপারে বলা হয়েছে রসুসাহ ইসলাম বলেছেন যে যখন তুমি তোমার বিছানায় আসবে তখন তুমি ফাতাওয়া ওজু আকালি সালা সালাতের জন্য তুমি যেভাবে উজু করো সেভাবে তুমি অজু করবে সুম আলা শেখ আইমান ইমান এরপরে তুমি তোমার ডান হয়ে শুয়ে পড়বা এখন আমার একটা প্রশ্ন আপনি অজুটা কেন করবেন আমরা যখন বাহির থেকে যাই আমি আপনি কেন অজু করবেন আমি এ কথা বলছি যেমন আপনি কর্মক্ষেত্রে আছেন আপনি কিন্তু এসি রুমে বসা ছিলেন সেখানে কোনো ধুলাবালি ছিল না এবং মানে ওয়েল ডেকোরেটেড এবং মানে অসাধারণ সুন্দর একটা পরিবেশে আপনি জব করেন সেখান থেকে বেরিয়ে আপনি গাড়িতে উঠলেন সেখানেও কিন্তু ধুলাবালি নেই সেই গাড়ি দিয়েও আপনি মাইলের পর মাইল সফর করেছেন তা না হয়তো দু চার কিলোমিটার হয়তো আপনি আপনার বাসা পর্যন্ত এসেছেন বা পাঁচ সাত কিলোমিটার গাড়িতে এসেছেন এসি গাড়িতে আসার পরে আপনি সিঁড়ি পেয়ে কিন্তু পাঁচতলায় ওঠেননি বাসার নিচে লিফ্ট ছিল লিফট দিয়ে আপনি পাঁচতলায় উঠেছেন ওঠার পরে আপনার ঘরে ফ্যান আছে এসি আছে আরামে বসেছেন কিন্তু তারপরেও কিন্তু আপনি হাত মুখ ধোন এটা আমার ভাইরা যেমন করেন আমার শ্রদ্ধেয় বোনেরাও যেমন করে থাকেন এখন আমার প্রশ্ন দেখেন কাজ একটাই একটু সিস্টেমটা ঘুরিয়ে দিলে কিন্তু আপনি সবের ভাগিদার হয়ে যাচ্ছেন আমার শ্রদ্ধে মা বোনেরা আমার শ্রদ্ধেয় ভাইয়েরা সেটা কীভাবে আপনি যখন মুখ ধুতে যাচ্ছেন আপনি মুখ ধুইতেছেন এবং সুন্দর করে ফেসওয়াশ দিয়ে ধুচ্ছেন সাবান দিয়ে ধুচ্ছেন কত সময় লাগে এরপর আপনি হাত ধুচ্ছেন পাও ধুচ্ছেন সবই ধুলেন শুধুমাত্র আপনি সিস্টেমটা ফলো করেন আপনি বিসমিল্লা বলে শুরু করেন কুলি আপনি নিজে করতেছেন আপনি কুলি করতেছেন কারণ গলার মধ্যে ধুলাবালি থাকতে পারে এরপর আপনি মুখ ধুইতেছেন আপনি কুলি করতেছেন হাত ধুইতেছেন আপনি নাকে পানি দিচ্ছেন আবার অটোমেটিক যাচ্ছে আপনি একটু নাকে পানি দিলেন এরপরে মুখটা ধুলেন ধোয়ার পরে এ পর্যন্ত ধুলেন এরপরে শুধু মাসেটা আপনি করেন আপনি মাসেটা করে ফেলেন পাওতে এমনি আপনি ধুচ্ছেন আপনার রজুল কাজ কিন্তু একটাই শুধুমাত্র না বুঝার কারণে আপনার সব থেকে মাহরুম হয়ে যাচ্ছেন আপনি হাতি ধুততে যাচ্ছেন যদি আপনি সেই নিয়তটা থেকে অজু করা তাহলে কি হবে এটার ব্যাপারে কিতাবুল ওজু অধ্যায় অনেক লম্বা কথা আছে আমি তারপর একটু বলি যতটুকু সময় কুলায় হাদিসের মধ্যে আসছে ইজা তাওয়াজ আল্লাহ আব্দুল মুসলিম আউইল মুসলিম আউইল মমিন মুসলিমের হাদিস যে বান্দা যখন কোনো মমিন অথবা মুসলিম কোনো ব্যক্তি যখন নারী কিংবা পুরুষ যেই হোক যখন অজু করে এই অজু করার কারণে অজু যে বলা হয়েছে ফাতা বদ ওজু আকালি আকালিস সালাতের মতো অজু করা তো অজু করলেই সেটা কী ফায়দা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন অজু করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গের অর্থাৎ সে যখন মুখটা ধৌত করে তখন মুখ ধোয়ার কারণে মুখের দ্বারা চেহারার দ্বারা চোখ নাক কান এগুলির মাধ্যমে যে গুণা হয় সগিরা গুণাগুলো ছোট ছোট গুণাগুলো এগুলোকে এই অজুর পানির সাথে আল্লাহ রব্বুল আলমী চেহারা থেকে ঝরিয়ে দেন সবাহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল বলছেন ফাইজা গাছালী এরপরে যখন নাকি সে দুইটা হাত ধৌত করে গাসালামিনইহি কুল্লো খাতি আতিন এই হাত দ্বারা করেছে এমন সগিরা গুনাগুলো ঝরে যায় মা আলমা এই ও মা কাতরিল মা পানির সাথে অথবা এই পানির ফোঁটা পড়ছে শেষ বিন্দুর সাথে এই হাত দ্বারা করেছে গুণাগুলো ঝরে যাচ্ছে এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ রসুল বলে দিলেন আমি সময় স্বল্পতার কারণে পুরোটা বললাম না সর্বশেষ শব্দটা কি বলেছেন সে অজু করল হাত জনুব সে অজু করার কারণে সে ওই অজু যেখানে করলো সেখান থেকে এমনভাবে ফিরে আসলো যে তার নখের নিচেও কোনো গুনা আর থাকলো না সবাই হান আল্লাহ ছোট গোনাগুলো ঝরে গেল দেখুন আপনি হাত মুখ ধুলেন সব করলেন অনেকে হাতে পানি লাগিয়ে চুলের মধ্যে এভাবে ব্রাশ করার মতো করে কারণ ধুলাবালি তারপর মাছেই করে ফেললেন কিন্তু খালি একটু নিয়তটা সঠিক থাকলে যে আমি অজু করছি তাইলে কী লাভ এই হাদিসের অনুসরণ করা হতো আর এই অজু করে লাভটা কি হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি অজু করার পরে অজু অবস্থায় সে শুয়ে থাকলো এরপরে যদি সেই অবস্থায় সে মারা যায় তাহলে সে যেন শহীদের মৃত্যু চেয়ে লাভ করলো সবাই তো এখন ভাইয়েরা এটা তো আসলে দরকার আর আপনি যখন অজু করবেন আপনার জীবনটা যখন অজু কেন্দ্রিক হবে তখন অটোমেটিক্যালি আপনার মনটাইও চাইবে যে আমি একটু নামাজ আদায় করি এই জন্য ভাই এই অভ্যাসটা আপনারা করবেন এবং আপনারা করার সাথে সাথে আপনার ছোট ছোটো সন্তানদেরকে আপনারা শিখিয়ে দিবেন দেখেন আজকের আধুনিক বিজ্ঞান এবং ডাক্তাররা বলে খাবারের পরে ঘুমাবার আগে শোয়ার আগে দাঁতটা ব্রাশ করে নিতে বলেন তো আসলে এই অজুটা শোয়ার আগে করবেন কেন আসলে অজুটা করার পিছনে এটাই একটা কারণ আপনি দাঁতটা ব্রাশ করলে আপনার দাঁতের দাঁতের মাঝে খাদ্যকণিকা খাদ্য কণাগুলো জমে সেখানে ব্যাকটেরিয়া হবে সেখানে আপনার খা দাঁতের ব্যথা হবে সেটা যেন না হয়ে কথা বলে থাকেন রসুল আল্লাহ সাল্লাহ আসসালাম সেজন্যই তো আসলে মেসাকের কথা বলেছেন যে আসলে খাবারটা নামাজের আগে খেয়ে ফেস রসুলের যুগে বা এখন তো আমাদের মানে আধুনিক যুগ লাইটিংয়ের যুগ রাত বারোটার আগে সন্ধ্যায় হয় না আসলে এটা সেখানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এখনকার ডাক্তাররা বলে আপনি যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার মিনিমাম দুই ঘন্টা এক ঘন্টা আগে আপনি খাবার খাবেন আর আমরা তো সমস্ত উল্টা করি আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম এই জন্য তো আসলে খাবারের টাইম বলে দিয়েছেন আর এশার নামাজের পরে কথাবার্তা বলে সময় নষ্ট করতে না বলেছেন তার মানে কি আপনি খাবারটা খেয়ে যাবেন খাবারটা খেয়ে একটু হেঁটে হেঁটে মসজিদে গেলেন আপনার হাঁটার কাজ হয়ে গেল নামাজ হয়ে গেল এরপর শুতে যাবেন আপনি একটু ব্রাশ করে বাদ মেসাক করে অথবা নামাজে যাওয়ার আগে খাবার খেলেন এবার মেসাক করলেন শূন্যত হিসেবে মেসাক করে আপনি নামাজে গেলেন আপনার দাঁতটা ফ্রেশ হয়ে গেল এরপর শুয়ে পড়লেন কত সুন্দর ব্যবস্থাপনা আর আধুনিক বিজ্ঞান সে কথাই বলে ঘুমোতে যাওয়ার আগে এখন আমরা আমরা যারাই আসলে শারীরিকভাবে আনফিট হয়ে যাচ্ছি এটার মূল কারণ আমরা খেয়েছি রাত বারোটায় ঘুমিয়েছি রাত সাড়ে বারোটায় খাওয়ার মানে খাবার শেষ হওয়ার পরেই শুধু ডাইনিং টেবিল থেকে বিছানা পর্যন্ত আসতে যত দেরি আসার পরে শুয়ে পড়েছে আমার আমার ডাইজেশন পাওয়ার শেষ হয়ে গেছে আমার স্টোমাকের কি অবস্থা আমি কখনো চিন্তা করে দেখিনি কিন্তু যদি আমি আগে খেয়ে একটু হাঁটাহাঁটি করতাম তাহলে কিন্তু আমার খাদ্যটা হজম হতো এবং এটা বিজ্ঞান প্রমাণিত কিন্তু রসুল অনেক আগে বলে দিয়েছেন সুতরাং আমরা শোয়ার ক্ষেত্রে ঘুমাবার ক্ষেত্রেও রসুলের পদ্ধতিটা আমরা অবলম্বন করার চেষ্টা করব।

ফজর উদয় হয়ে যেত সল্লা রা কাতাইনি পাতেন হালকা করে দুরাকাত নামাজ পড়তেন সুম্মস্তাজা আলা শেখ কাহিল আইমান এরপরে তিনি ডান খাতে একটু হাতা হাতাইয়াজি আল আজিন ফ এরপর মুআদিন এসে তাকে জাগিয়ে দিতেন সব সময় রসুল সাল্লু আলী ওয়া্লামের আসলে এটা বোঝানোর উদ্দেশ্যে হাদিসের মাধ্যমে যে যখনই আল্লাহ রসুল ঘুমাতেন তখনই ডান কাতে ঘুমাতেন আপনি ঘুম থেকে উঠে গেছেন বাথরুমে গিয়েছেন রাত্রিবেলা আপনার টয়লেটের প্রয়োজন হয়েছে গেছেন যাওয়ার পরে যখন আপনি চলে আসলেন সেখান থেকে আসার পরে আবার যখন শুচ্ছেন আবার এবার ডান কাতে শোবেন এরপরে আপনি পার্শ্ব ফিরান অর্থাৎ যখনই আপনি ঘুমোতে যাবেন শুতে যাবেন তখনই আপনি ডানকাতে শুবেন এটাই হল মূল বোঝানোর উদ্দেশ্য এরপরের হাদিস হজাই ফরাদি আল্লাহ তালা আনু বর্ণিত হাদিস সেটা আমরা আলোচনা করেছি যেখানে ঘুমোতে যাওয়ার দোয়া এবং ঘুম থেকে উঠার পরে সেই দোয়াটা বলার জন্য বলেছেন আরেকটা হাদিস বলে শেষ করছি সেখানে ইয়াই শিবনে তেখফা আল গিফারে রেদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আমি আনা ফিল ফিলমাসিদি আলা বাতনি আমি পেটের উপর ভর করে অর্থাৎ উপুর হয়ে শুয়েছিলাম ইজান রাজুলনীহার রিকুনি বেরি একজন লোক হঠাৎ করে আমার পায়ের সাথে কী দিয়ে যেন খোঁচা মারলেন ফাঁকা আল্লাহ ইন্হাদাহু এটা আমাকে খোঁচা মেরে বললেন যে এই যে তুমি শুয়ে ছুয়ে এই শোয়ার পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলমিন অপছন্দ করেন এই ধরনের শোয়াকে কলা ফানাজার তুফা ইজানহিয়া রসুল্লা সাল্লা সাল্লাম এটা আবু দাউদের বর্ণিত হাদিস সহি হাদিস এটা তারা উদ্দেশ্য এই হাদিসের বর্ণাকারী তেখফা আগিফারি তিনি বলেন আমি উপুর হয়ে শোয়া ছিলাম মসজিদে মসজিদের নবীতে আমরা অনেক সময় মসজিদে থাকি তখন অনেক সময় শুয়ে পড়ি উপর হয়ে এভাবে আমরাও কিন্তু অনেকে হাত পা দিয়ে এরকম উপর হয়ে শুয়ে থাকি আসলে কারোর জন্য এইভাবে শোয়াটা উচিত নয় তখন একটা কিছু দিয়ে খোঁচা মারলেন তখন বললেন যে না এইভাবে শোয়াটাকে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন অপছন্দ করেন এবং এরও অবশ্যই বিজ্ঞানসম্মত কিছু বিষয় রয়েছে যে কারণ আসলে এভাবে শোয়া উচিত হবে না এজন্য আমরা রসুল আল্লাহ আলী যে দেখানো পদ্ধতি সেই দেখানো পদ্ধতিগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব আমাদের শোয়া আমাদের বসা আমাদের সব কিছুই যেন হয় আল্লাহর রসুল সাল আলিয়াল্লাম যেভাবে বলেছেন আমরা এটা বললেই তখন মনে করি আমি কি হুজুর হয়ে গেলাম আমি কি একেবারেই হয়ে গেলাম ধার্মিক হয়ে গেলাম না আপনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনি ঘুমালেন এটা মনে করেন তাইলে দেখবেন অটোমেটিক আপনার মন প্রশান্ত হয়ে যাবে কারণ রসুল আল্লাহ সাল্লি দেখানো পদ্ধতি বিজ্ঞানের বাহিরে নয় বিজ্ঞান আজ পর্যন্ত গবেষণা করে রসুলসাল্লি সাল্লামের যেই দেখানো পদ্ধতিকে কখনোই অস্বীকার করতে পারেনি এবং কোনোভাবেই পারবেও না এটাই হলো স্বাভাবিক কথা প্রিয় দর্শক আসুন আপনারা যে যেখানে আছেন আপনারা রসুল আল্লাহ সাল্লাস্লামের হাদিসগুলো আপনারা পালন করার চেষ্টা করুন আপনারা নিজে পড়ুন এবং সন্তানদেরকে পড়ানোর চেষ্টা করুন আল্লাহ পাক আমাদের সকলকে রসুল সাল্লিয়ালামের জীবনের পরিপূর্ণ অনুসরণ করে আমাদের জীবনকে কোরআন সুনার আলোকে গঠন করা সেই তফিক দান করুন আমিন ওয়া আনিল আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত